হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর হ্যাঁ, আজকেও চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। তবে এটা কিন্তু আগের মতো কোনো জ্ঞানের টপিক নয়, এটা হচ্ছে একটা ভ্রমণ টপিক। হ্যাঁ, আর আজকে আমার ভ্রমণ টপিকটা হচ্ছে ইমামবাড়াকে নিয়ে। তবে এই ইমামবাড়াটা কিন্তু ওই সেই আমাদের লখনৌর ইমামবাড়া নয়, এটা হচ্ছে আমাদের হুগলির ইমামবাড়া। এখান থেকে দেখা যায় হুগলিঘাট স্টেশন থেকে, হ্যাঁ, মোহাম্মদ মহসিনের তৈরি সেই হুগলি ইমামবাড়া। আর এই হুগলি ইমামবাড়ার নাম আপনারা অনেকেই শুনেছেন, এটা বহু পুরনো। আর এখানে আপনারা কী করে যাবেন, কোথা থেকে যাবেন, আজকে সব ডিটেলস আমি এতে বলে দেবো। এমনকি আপনার ইমামবাড়ার মধ্যে কী আছে, আপনারা কেন আসবেন, আমি সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন আগে দেখাবো যে আপনাদেরকে যে ইমামবাড়া যেতে হলে আপনাদের কী করে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ দোস্ত, আর আজকা মেরা যে টপিক হ্যায় ও হ্যায় হুগলি ইমামবাড়া কো লেকে, জো কি বানায়া গয়া থা হাজি মোহাম্মদ মহসিন জি কে দ্বারা, ঠিক হ্যায়। और तो मैं चलिए आपको आगे बताऊंगा कि कैसे वहाँ पे जाना है। तो जैसे कि जो लोग शियालदा या रानाघाट नेहटी लाइन से आने वाले हैं, उन लोगों को आपको হুগলিঘাট স্টেশন মে উতরনা পড়েগা। একদম যারা রানাঘাট বা শিয়ালদা লাইন থেকে আসছেন তাদেরকে আসতে হবে হুগলিঘাট স্টেশন, এবং এখান থেকে নিচে নেমে আপনারা টোটো অটো অনেক কিছু পেয়ে যাবেন। ও দেখিয়ে সামনে আপ লোগো দিখাই দেগা। और जो लोग बैंडेल या हावड़ा, मतलब कि हावड़ा मेन लाइन से आने वाले हैं, बैंडेल बर्धमान हावड़ा या कटवा लाइन से, उन लोगों को बैंडेल स्टेशन आना पड़ेगा। एकदम जरा हावड़ा स्टेशन बा बैंडेल मेमारी बा कटवा लाइन थे जरा आसबें तादेर के बैंडेल स्टेशन प्रथम नामते हबे, एबं सेखाने नामले ही अपनारा एक नम्बर प्लैटफर्मेर दिके चले आसबें। एबं ठीक स्टेशनेर बाइरे ही देखबें अटो दाड़िये आछे, अनेक अटो। तो तादेरके जिज्ञेस करबें कोनटा हुगलि इमामबाड़ार दिके जाबे, बा टोटो धरे निते पारें, तो तारा आपनाके एकदम इमामबाड़ार सामने पौंछे देबे। একদম দোস্ত, আপ লোক পেলে ব্যান্ডেল আনা পড়েগা, তো উহাসে আপকো অটো ইয়া টোটো বহুত কুছ মিল জায়েগা, ঠিক হ্যায়। তো দেখিয়ে আব আ গয়ে হ্যায় হাম লোগ হুগলি ইমামবাড়া কে সামনে। হ্যাঁ একদম, আমরা ইমামবাড়ার সামনে চলে এসেছি। তো চলে এসেছি হুগলি ইমামবাড়াতে। তো চলুন ভেতরে যাব। তবে ভেতরে যাওয়ার জন্য কিন্তু একদম বিনামূল্যে নয়, যাওয়া যাবে না। তো তার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে, আর টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তো চলুন দেখা যাক ভেতরে কোথা দিয়ে আমরা টিকিট পাই, আসুন। हाँ दोस्तों, अंदर जाने के लिए सबसे पहले आप लोगों को टिकट खरीदना पड़ेगा, और पर टिकट प्राइस है 10 रुपये करके, ठीक है। और एक ज़रूरी बात है, जो लोग 2 व्हीलर या 4 व्हीलर लेके आएंगे, उन लोगों के लिए बाहर पार्किंग का भी व्यवस्था किया गया है, ठीक है। একদম যারা আপনারা ধরুন 2 চাকা বা 4 চাকা নিয়ে আসবেন, তার জন্য কিন্তু বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর ইয়ে দেখিয়ে ইয়ে আগে আমরা টিকিট, ইয়াস। আরে ঠান্ডা তো পেয়ে গেছি, 3টে টিকিট আর 10 টাকা করে, 30 টাকা, 3 জন এসছি। চলুন যাওয়া যাক ভেতরে। তো আইয়ে জানতে হ্যায় ইয়ে হুগলি ইমামবাড়া কা হিস্ট্রি। একদম আমরা যখন এসেই গেছি তো একটুখানি ইতিহাস নিয়েও ঝালাই করা যাক। দোস্ত, ইয়ে হাজি মোহাম্মদ মহসিন জি কা বানায়া গয়া ইয়ে ইমামবাড়া 1841 সাল সে লেকে 1861 সাল তক বানায়া গয়া থা, তকরিবান 20 সাল, একদম 20 সাল লগা থা ইনকো বানানে মে। আর তভি তো ইয়ে অভি তক টিকা হুয়া হ্যায়, নেই তো আমারে দেশ কা ব্রিজ জ্যাসে গির রহা হ্যায় ইয়া হুয়া তো ওয়াইসেই গির পড়তা। একদম বন্ধুরা, এটা কিন্তু 1841 সাল থেকে 1861 সাল পর্যন্ত বানানো হয়েছিল, প্রায় দীর্ঘ 20 বছর ধরে, একদম মানে অক্লান্ত পরিশ্রমে। তাই জন্যই হয়তো এটা এখনও পর্যন্ত 163 সাল পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আছে, হয়তো আরও দাঁড়িয়ে থাকবে। আর হাজি মোহাম্মদ মহসিন জি নে যাব ইয়ে বানায়া থা, তব ইয়ে কই ভি মতলব কি ধর্ম জাতি ইয়া মতলব কি ও শিক্ষা ইয়ে সব দেখ কে নেই বানায়া গয়া থা, ইয়ে হরেক লোগো কে লিয়ে বানায়া গয়া থা। জব উস টাইম মে বানায়া গয়া থা, ইয়ে ভি মতলব কি শুননে কো আতা হ্যায় কি ইয়ে কই ও ক্যা বলতে মসজিদ নেই হ্যায়, ইয়ে হরেক টাইপ কা ইনসান কে লিয়ে খুলা রহতা হ্যায় ইসকা দ্বার, তো হর কোই আ সকতা হ্যায় ইসকে অন্দর। একদম বন্ধুরা, এটা কিন্তু কোনো পার্টিকুলার ধর্মের জন্য নয়, উনি সবার জন্য বানিয়ে গিয়েছিলেন, যাতে এর মধ্যে সর্বসাধারণ এবং সব রকম জাতি ধর্ম বর্ণের মানুষ প্রবেশ করতে পারে। একদম বন্ধুরা, আর এসে হি বহুত সারা হিস্টোরিক্যাল টপিক আগর আপ লোগো কো জাননা হ্যায় তো আগে দেখতে রহিয়ে, একদম স্কিপ মত কিজিয়ে, নেই তো বহুত সারা কুছ মিস কর জায়েঙ্গে আপ লোগ। একদম একটু স্কিপ না করে আগে দেখতে থাকুন, অনেক কিছু জানার আছে এখনো। আর এই আমরা চলে এসেছি একদম ভেতরে অন্দরমহলে। একদম এই ঠিক অন্দরমহলটায় মানে অনেক কিছু দেখার জিনিস আছে, কিন্তু সবার প্রথমেই যেটা বলবো সেটা উপরের ঝাড়গুলোকে দেখুন। একদম এই যে লণ্ঠনগুলো, এগুলো কিন্তু সেই তখনকার প্রায় 100 বছর পুরনো।
একদম আর এই যে নিচে যে মানে ফ্লোরটা দেখছেন এটা কিন্তু ইটালিয়ান মার্বেলের, পুরোটা ইটালিয়ান মার্বেলের আর সেই সময়কার একদম দোস্ত। ইয়ে দেখিয়ে আগে যাকে যে ঝাড় হ্যাঁ, ইয়ে ঝাড় পুরা কা পুরা বেলজিয়াম গ্লাস কা বানায়া হুয়া হ্যায় আর নিচে যে ফ্লোর হ্যাঁ তব কা মতলব কি 100-150 সাল পুরানা ও ইটালিয়ান মার্বেল কা বানায়া হুয়া হ্যায়। মতলব কি জাস্ট সোচিয়ে অভি তক ইসকা কিতনা শাইন কিতনা আচ্ছা হ্যায়। और अंदर जो भी है मतलब कि इस्लाम का जब नमाज चलता है या कुछ भी फेस्टिवल होता है तो यहीं पे होता है उस टाइम में। और बंधुरा ये देखते पाच्छेन सामने जो पूरो जायगाटा एखाने किन्तु शुधु एइटुकु जायगाय बाइरेर कारो जावा चले ना, मतलब माने जेते देय ना, तार कारण एरा एइ जायगाटाते नमाज पड़े बा एदेर कोनो फेस्टिवाले एरा एखाने माने सेटाके पालन करे। और एकटा जिनिस सबाइके बोलबो যে এই জায়গাটাই কিন্তু আমি না বুঝে না জেনে ভিডিও করেছি, এই ভেতরটাতে কেউ কখনো ছবি বা ভিডিও করবেন না, পুরোপুরি বারণ একদম দোস্ত। অন্দর ফটো ইয়া ভিডিও লেনা মানা হে, মেরে সো তো গলতি সে হো গয়া থা তো ইসলিয়ে মে মাফি মাংতা হু আপ সবসে, ঠিক হ্যায়। আর এখন যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু হচ্ছে মানে এখানে সবথেকে একটা অ্যাট্রাকটিভ জায়গা বা অ্যাট্রাকটিভ জিনিস সেটা হচ্ছে এখানকার ঘড়ি। ইয়েস দোস্ত, ইহা কা যো ওয়াচ হ্যায় ইয়ে ইহা কা মতলব কি বহুত হি आकर्षणीय एक चीज़ है। तो चलिए आगे जाके देखते हैं उस घड़ी को, और घड़ी के बारे में भी एक हिस्ट्री है वो भी मैं बताऊंगा आप लोगों को, ठीक है। तो देखिए ऐसे सिर्फ जेंट्स अलाउड है और राइट साइड में लेडीज अलाउड है, ठीक है। बाहर जो घड़ी देखा आप लोगों ने वो 150 फुट ऊंचाई पे है हाँ, और उस घड़ी के पास पहुंचने के लिए आप लोगों को तकरीबन 152 सीढ़ी चलकर ऊपर जाना पड़ेगा। और एक बात है, उस घड़ी में दो डायल है और 3 घंटा है। तो उस 3 घंटा सबसे छोटा वाला जो घंटा है वो 1120 केजी, उसके बाद 1500 केजी, और सबसे बड़ा वाला घंटा जो है 2986 केजी का है। सत्यि बंधुरा भावते अबाक लागे जी 150 फुट उचुते जो घड़ीटा आछे, এই ঘড়িটার কাছে যেতে হলে আমাদের 152টা সিঁড়ি পেরিয়ে যেতে হবে, একদম ঠিক তাই। আর একটা সবথেকে অদ্ভুত জিনিস, এই ঘড়িটার যে দুটো কাঁটা আছে আর এই যে 3টে ঘন্টা, এই 3টে ঘন্টা কিন্তু একদম 1120 কেজি, তারপরেরটা 1500 কেজি, এবং সবথেকে বড়টা 2986 কেজি। আর যেটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় ব্যাপার, এই ঘড়িটা কিন্তু কিনেছিলেন মীর কেরামত আলী, লন্ডনের মেসার্স ব্ল্যাক অ্যান্ড হুরে কোম্পানি থেকে কিনেছিলেন। আর এই ঘড়িটার তখনকার দিনে দাম ছিল 11,721 টাকা, একদম 1952 সালে কেনা হয় এই ঘড়িটা। এরা কি করেছে দেখুন, মানে কি বলবো আর, মানে যেখানে পেরেছে যা পেরেছে তাই লিখে দিয়ে চলে গেছে সত্যি কথা। আর এই যে হচ্ছে সেই ঘন্টা, আর একটা কথা বলে দিই, এখানে যে 3টে ঘন্টা আছে এর থেকে যে ছোটো ঘন্টাটা সব থেকে, ওই যে ছোটো ঘন্টাটা, ওটা কিন্তু প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর বাজে, আপনারা যারা এখানে আসবেন শুনতেই পাবেন। আর যে বড় ঘন্টাটা আছে সেই ঘন্টাটা কিন্তু ঘন্টায় একবার বাজে, হ্যাঁ। আর এই ঘড়িটার যে ডায়ালটা আছে সেটাকে কিন্তু সপ্তাহে একদিন করে দম দিতেই হবে ঘড়িটাতে, আর এটাতে দম দিতে গেলে 2 জন করে মানুষ দরকার হয়, তার কারণ এটার যে চাবিটা, চাবিটার ওয়েটই আছে 20 কেজি। তো কি বুঝলেন দোস্ত, 1852 মে মীর কেরামত আলী নে লন্ডনকে মেসার্স ব্ল্যাক অ্যান্ড হুরে কোম্পানি সে ইয়ে ঘড়ি লিয়া থা 11,721 রুপে সে, মতলব কি উস টাইম কা, আর অভি ইসকা কিমত কিতনা হোগা সোচিয়ে। আর ও হো হো, ইয়ে যো নজারা হে ভাই, জাস্ট দেখিয়ে, ইয়ে হে গঙ্গা নদী, কিতনা আচ্ছা লগ রহা হ্যায় না নজারা, সচ মে ইয়ার দেখনে মে কিতনা মজা আতা হ্যায় উপর সে, লেকিন ডর ভি লাগতা হ্যায়। और वो जो आगे आप राइट साइड में देखा ना कुछ देर पहले, एक ब्रिज था, वो ब्रिज है वो बैंडल से जो ट्रेन में जाते हैं आप लोग नैहाटी, तो ये वही ब्रिज है। मतलब कि यहाँ से ऊपर का नज़ारा बहुत अच्छा लगता है। और हाँ दोस्तों, वो जो घड़ी के बारे में बताया था मैंने, वो जो घड़ी था उस घड़ी में हफ्ते में एक बार दम देना पड़ता है, और दम देने के लिए जो चाबी है उसका वेट कितना पता है आप लोगों को, 20 केजी, हाँ। और उस चाबी को दम देने के लिए, घड़ी को दम देने के लिए 2 आदमी का ज़रूरत पड़ता है, ठीक है। तो दोस्तों चलिए अभी आगे जाएंगे गंगा साइड में, और वहाँ पे एक चमक है आप लोगों के लिए, तो देखते हैं और जुड़ रही है मेरे साथ, बहुत ही चमकीला चीज़ है वहाँ पे। एकदम ठीक बंधुरा, এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা কিন্তু অনেকেই দেখেননি, আবার অনেকে হয়তো শুনেছেন শুধুমাত্র, ঠিক আছে। তো সেরকমই একটা আপনাদের জিনিস দেখাবো, খুবই আশ্চর্য একটা জিনিস, দেখলে খালি ভাববেন যে মানে এটা কি করে হয়, হাউ ইজ দিস পসিবল, একদম। তো চলুন দেখা যাক সেই জিনিসটা কি।
এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বলা হয় সূর্য ঘড়ি। হ্যাঁ, সূর্যা ঘড়ি, সানওয়াচ, যেটা খুশি আপনারা বলতে পারেন। আর এই সূর্য ঘড়িটার কিন্তু কোনো মেশিন ডায়াল কিছুই নেই, এটা কিন্তু সম্পূর্ণ সূর্যের আলোয় আপনাকে সময় বলবে। এই উপরে দেখতে পাবেন যে ডিজিট লেখা আছে, 7, 8, 6, 10, 11, 12 করে প্রত্যেকটা ডিজিট। আর এটা কিন্তু পুরোপুরি সূর্যের আলোতে আপনাকে প্রপার একদম সঠিক সময়টা বলবে। যদি এখন আকাশে সূর্য তো একটু ঢাকা পড়ে গেছে তাই দেখাতে পারলাম না, কিন্তু অন্য কোনো দিন আসলে আমি নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ দোস্ত, ইসকে উপর যে পত্থর দেখ রহে হ্যায় আপ লোগ, ইসমে জব সূর্যকে কিরণ পড়তা হ্যায় তো উসসে পেদা হোনে ওয়ালে জো পরছাই হ্যায় ও পরছাই ইস ডিজিট মে পড়তা হ্যায় অর একদম সহি টাইম বতাতা হ্যায়, ঠিক হ্যায়, জো কি ফিলহাল মে আবি আপ লোগো কো দিখা নাহি পায়া, তো বাদ মে একদিন আপ লোগো কো জরুর দিখা দুঙ্গা কিসি অর ব্লগ মে, ঠিক হ্যায়। दोस्तों, अगर आप लोग नाव में बेंडलचर जाना चाहते हैं इधर से तो आप लोग जा सकते हैं, या फिर आप लोग नदी में भी घूम सकते हैं नाव से, नीचे बहुत सारा नाव मिल जाएगा, ठीक है। सत्य बंधुरा, आपनारा जदि एरकम मनोरम परिवेशे नदीर माझखाने घुरते चान अथवा एखान थेके बेंडलचर जेते चान आसते चान, एखान थेके किन्तु अनेक नौको पेये जाबेन, ठीक आछे। तो एकटू दरदाम करे जाबेन, केन अनेकेई अनेक रकम दाम बोले, ठीक आछे। तो एखान थेके जेते पारबेन, किन्तु सत्यि असाधारण लागे, असाधारण। তো বন্ধুরা, আমাদের আজকে পর্যন্ত, আর আজকের এই মেম্বার যে ছোট্ট একটা ট্যুর এটা এখানেই শেষ হলো। এখন আমি বাইরে বেরোবো, আর আপনাদেরকে আমি বাইরে বেরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা যখন এখান থেকে ফিরে যাবেন তো ফেরার টাইমে এখান থেকে কী পাবেন। অনেকের একটা প্রশ্ন থাকে যে আমি ফেরার টাইমে এখান থেকে কী পাবো কী পাবো না, এই সব তো বলে দিই। যেটার ফেরার জন্য আপনি এখানে বাইরে বেরিয়ে দেখতে পাবেন, একদম গেট দিয়ে বেরিয়েই সামনে টোটো পেয়ে যাবেন, অটোও থাকে। তো এখান থেকে আপনি হুগলিঘাট স্টেশনেও যেতে পারেন অথবা ব্যান্ডেল স্টেশন, ঠিক আছে। সো এরকম যদি আপনাদের আরও ভিডিও দেখতে হয় বা আপনাদের ট্যুর বা যে কোনো যাবতীয় আপনাদের যদি কোনো কিছু দেখতে হয়, ঠিক আছে, জানতে হয়, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন, ঠিক আছে। তো আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক নিয়ে, ঠিক আছে, চলুন, টাটা। Thank you.